সকালে ঘুম থেকে ওঠার জন্য ভীষণ জোর লাগাতে হয়, তাতে এখন আবার শীতকাল এসে গিয়েছে। এত ঠান্ডার মধ্যে সকালে উঠে পড়তে ভীষণ কষ্ট হয়। পড়াশোনা করা যে কতটা কষ্টকর আর বোরিং, সেটা কি বাবা মায়েরা বোঝে? কখনো জিজ্ঞাসা করেছো নিজের মাকে শীত গ্রীষ্ম বর্ষা ভোরবেলা কাউকে না জাগিয়ে সে কেন আর কি জন্য ঘুম থেকে উঠে যায়? কখনো জিজ্ঞাসা করেছো নিজের বাবাকে রাত 10টা 11টা 12টার সময় কাজ থেকে ফিরে আবার সকালে উঠে কাজে চলে যায়, কিন্তু এগুলো সে কেন আর কি জন্য প্রতিদিন করে যায়? তুমি তো ভাবো একটু আরো ঘুমিয়ে নিই, তাহলেই এক্সামের টেনশনটা কমে যাবে। তুমি টেনশন দূর করার জন্য ঘুমাও, আর তোমার বাবা তোমার ফিউচারের টেনশনে রাতের পর রাত জাগে। তুমি মনে মনে প্ল্যানিং করতে থাকো সামনের রবিবারে কার সাথে কোথায় ঘুরতে যাবে। সেখানে তোমার বাবা মনে মনে টেনশন করতে থাকে যে সামনের মাসের টাকাটা সে কিভাবে জোগাড় করবে যেটা তোমার পিছনে খরচ হবে। পরের বার যখন বাবার কাছে তোমার টিউশন মাইনে চাইতে যাবে না, তখন তাকে একবার জিজ্ঞাসা করো, বাবা তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? বই সামনে রেখে তুমি ফিউচার আর পাস্টের দুনিয়ায় হারিয়ে যেতে থাকো, কারণ তুমি শুধু এই জন্যই পড়ছো যে সবাই তোমাকে পড়তে বলছে, আর বারবার পড়ার কথা শুনে শুনে তুমি শুধু পড়েই যাচ্ছ। কিন্তু এটা একবারও ভাবছো না যে কেন তোমাকে পড়তে হবে, কেন? তুমি কখনো ভেবেই দেখোনি এর জবাব কি হবে? আরে জবাব ছাড়ো, কোশ্চেনটাই হয়তো তোমার মাথায় আসেনি। কেন ভাই, কার থেকে বাঁচার চেষ্টা করছো? আর তুমি কি ভাবছো, বাবা মাকে ধোকা দিচ্ছ না টিচার্সদেরকে ধোকা দিচ্ছ? ভাই তুমি এখনো অনেক বোকা আছো, তুমি এখনো এটাও জানো না যে তুমি অন্য আর কাউকে না, তুমি নিজেই নিজেকে ধোকা দিচ্ছ। বেকার কেন ভাই স্টাইলিশ বাইক আর কার চালানোর স্বপ্ন দেখছো? আইফোন ম্যাকবুক এসব কোনো কিছুই ব্যবহার করতে পারবে না। পড়াশুনোকে নিয়ে তুমি যেভাবে টাইম পাস করছো, আর তোমার পড়াশুনো করতে মন বসে না এই জন্য যে তুমি শুধু পাশ করার জন্য কিংবা কোথাও সিলেক্ট হওয়ার জন্য পড়ছো, আর তাই পড়াশুনো তোমার কাছে অনেক কঠিন মনে হয়। কিন্তু ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এগুলো তোমার কাছে খুব সহজ মনে হয়। টেবিলে বসে হাতে বই নিয়ে পড়াটা তোমার কাছে কঠিন মনে হয়, কিন্তু বিছানায় শুয়ে শুয়ে মোবাইলের মধ্যে ই-বুক পড়াটা তোমার কাছে খুব সহজ মনে হয়। ভাই তোমার বাবাকেও বলে দিও যেন বিছানায় শুয়ে শুয়েই সে তার ডিউটিটা করে নেয়, আর তোমার মাকেও বলে দিও সকালে অত তাড়াতাড়ি উঠে খাবার বানানোর কোনো দরকার নেই। ভাই যদি তোমার বাবা মা বিছানায় শুয়ে শুয়ে খাবার বানানো কিংবা টাকা উপার্জন না করতে পারে, তাহলে তুমি কি কোনো জাদু মন্ত্রের সাহায্যে পড়াশুনো করে নেবে? কাল থেকে পড়বো, সন্ধ্যেবেলা থেকে পড়বো, মানডে টাইম টেবিল থেকে পড়বো, এবার থেকে ভোরবেলা উঠে পড়বো, বন্ধুরা নোটস দেবে সেগুলোকে পড়ে নেব, এক্সামের এক মাস আগে থেকে পড়া শুরু করবো, পাশ করা থেকে কেউ আমাকে আটকাতেই পারবে না। ও ভাই তোমার না তো কাল আসবে আর না তোমার টাইম টেবিল দুদিনের বেশি চলবে, কারণ তুমি পড়াশোনাটা করছো এই ভেবে যে এই বয়সে এটা সবাইকে করতে হয় তাই আমিও করছি। কিন্তু এর পরিবর্তে তোমার পড়াশোনার কারণটা যদি একটু স্ট্রং হয়, তাহলে এই ভিডিওটা তোমাকে আর দ্বিতীয়বার দেখতে হবে না। আর সেই কারণটা হলো তোমার বাবা আজ প্রচুর খাটছে তোমাকে বড় করার জন্য, সেই জন্য এটা তোমার দায়িত্ব তার আগামী জীবনটাতে একটু আরাম এনে দেওয়া। তোমার মা অনেক স্বপ্ন দেখে রেখেছে তুমি বড় হয়ে কি কি করবে, তাদেরকে কিভাবে রাখবে, এটা তোমার দায়িত্ব তাদের সেই স্বপ্নগুলোকে কিছুটা হলেও পূরণ করা। বিছানায় শুয়ে শুয়ে শুধু মোবাইল চালালে আর বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বেড়ালে তোমার বাবা মায়ের কষ্টকে তুমি কোনোদিনই ঘোচাতে পারবে না ভাই। অনেক হয়ে গিয়েছে ভাই, প্লিজ এবার নিজেকে বোকা বানানোটা বন্ধ করো। এগুলো না হোক অন্য কোনো একটা তো স্ট্রং কারণ খুঁজে বের করো যে কেন তোমাকে পড়তে হবে। এটা মনে রাখিস ভাই, দুনিয়াকে তখনই কন্ট্রোল করতে পারবি যখন নিজেকে কন্ট্রোলে রাখবি। তোর দিমাগকে এটা বলে দে যে পাগলামিটা এবার একটু কম কর, আর একবার তোর মনের আওয়াজটাকে গভীরভাবে শোন যে তোর জীবনের মহত্ত্ব কি আর তার জন্য পড়াশুনো করাটা কেন জরুরি। কাল থেকে তুই রোজ তাড়াতাড়ি উঠে পড়া শুরু করবি, আর বাবা মাকে ভাই বোনকে কিংবা রুমমেটকে রোজ সারপ্রাইজ দিবি, আর এই কাজটা আগামী 30 দিন পর্যন্ত তোকে রোজ করতে হবে। তারপর 31 নম্বর দিন থেকে দেখিস তুই নিজে নিজেই উঠে পড়া শুরু করে দিবি। ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামে দেখবি আর সময় নষ্ট করতে ইচ্ছা করছে না। তুই যতটা সময় সোশ্যাল মিডিয়াতে কাটাস না, ততটা সময় তুই তোর বাবা মায়ের স্বপ্নগুলোকে জানতে লাগিয়ে দে। দেখবি পড়াশুনোকে আর কখনো বোরিং বলে মনে হচ্ছে না। যে গাড়িকে তারা এখনো ছুঁয়েও দেখেনি না, সেই গাড়িতে বসা তুই তাদেরকে। যে বাড়িগুলোকে দেখে তারা বড় লোকের বাড়ি বলে মনে করে না, সেরকম একটা বাড়ি তৈরি করে গিফট কর তুই তাদেরকে। যারা তোর বাবা মায়ের কাছে এসে তাদের ছেলে মেয়েদের বড়াই করে না, তুই তাদের থেকে
থেকেও বড় কিছু করে তোর বাবা মাকে প্রাউড ফিল করা। চল আজ থেকেই লেগে যা, আর সময় নষ্ট করিস না। অনেক হয়েছে, যা হওয়ার তা সব হয়ে গিয়েছে, আজ থেকে আবার নতুন করে শুরু কর। চল ওঠ, পড়া শুরু কর, বাবা মা আর সেই সাথে নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল কর। ভিডিওটিকে তোমার সেই সকল বন্ধুদেরকে শেয়ার করো যারা সত্যিই তোমার ভালো বন্ধু, যাতে তাদের ভিতর থেকেও পড়াশুনো কেন করতে হবে এই ডাউটটা ক্লিয়ার হয়ে যায়। আর নিচে কমেন্ট করে জানাতে যেন অবশ্যই ভুলো না যে তুমি আজ থেকে নিজেকে পরিবর্তন করা শুরু করলে কিনা। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটিকে এত সময় দেখার জন্য।